হরে কৃষ্ণ। শিব চতুর্দশী ব্রত, কেন আমরা শিব চতুর্দশী ব্রত করব এবং শিব চতুর্দশী ব্রত করলে গঙ্গা স্নান করব, সেটা কি সঠিক পূর্ণ হবে? চলুন আমরা দেখি। এক সময় শিব চতুর্দশীতে এসেছিল মহাযোগ, সেই মহাযোগে সবাই গঙ্গা স্নান করছে। গঙ্গা স্নান করে যদি শিবের মাথায় জল ঢালা হয় তবে সবার পাপ নষ্ট হয়ে যাবে। তখন এইভাবে সবাই গঙ্গা স্নান করছে এবং শিবের মাথায় জল ঢালছে। এটা তো এই সব শিব এবং পার্বতী কৈলাস থেকে সব দেখছে, দেখে খুব আনন্দে উপভোগ করছে। তখন যে পার্বতী, সে তার ইচ্ছা হলো যে যদি একটু মত্তধামে গিয়ে সরাসরি যে দাঁড়িয়ে দেখতাম খুব ভালো লাগতো। কত মহাদেব তখন ধ্যান বসেছিল, সেই ধ্যানস্থ মহাদেবকে উনি প্রার্থনা করে জাগরণ করল। তারপর বলল যে চলো না, কত ভক্ত ভক্তর সমাগম হচ্ছে গঙ্গাতে, তোমার পুজো করছে এবং তোমার যে শিবলিঙ্গ তাতে জল ঢালছে, তারা কত পূর্ণ করছে, চলো না একটু দেখি। আমার খুব ভালো লাগছে এই মহাযোগে, আমি যদি একটু যেতে পারতাম ভক্তদের সামনে খুব ভালো লাগতো। তখন শিব ঠাকুর বলছেন, গৌরী গিয়ে কোনো লাভ নেই। কেন লাভ নেই? এত ভক্তবৃন্দ রয়েছে, কেন লাভ নেই? চলো যাবো, চলো না যাবো। তখন বলছে লাভ নেই, কারণ সবাই পূর্ণ করতে পারবে না। বলছে এই মহাযোগে সবাই স্নান করছে এবং শিবলিঙ্গে জল ঢালছে, পূর্ণ হচ্ছে না। বলছে দেখো না, ওই কাজ হাজারে হাজারে পর্ব হতে পারে, একজন আটজন এরকম সবাই পূর্ণবান করতে পারবে না। না কীভাবে হতে পারবে না, আমি ওসব শুনছি না, চলো তো দেখি গিয়ে। তখন বলছে ঠিক আছে চলো। তখন শিব পার্বতী ওখানে গেলেন, গিয়ে ওই গঙ্গার একটা সাইডে মনে কী করলেন, সেই রূপে তো জাননি, গিয়েছেন এক ভিখারি বেশে। ভিখারি বেশে গিয়ে শিব ঠাকুরের সমস্ত শরীরে তখন পশন ধরে গেছে কুষ্ঠরোগে। আর পার্বতী দেবী ওনাকে মাথা কোলে নিয়ে শুয়ে কোলে নিয়ে, আর শিব ঠাকুর শুয়ে আছে ওনার পাশে, ওনার শিবের মাথাটা কোলে নিয়ে করছেন কাঁদছেন আর বলছেন, আপনারা তো সবাই স্নান করছেন পূর্ণ করছেন, যদি আমার স্বামীকে একটু ধরে একটু স্নান করিয়ে দিতেন তাহলে আমার স্বামী যদি মহাযোগে যদি স্নান করতে পারতো তাহলে পাপ নষ্ট হতো, কি জানে কত পাপে আমার স্বামীর এই অবস্থা হয়েছে, তা আপনারা একটুখানি আমাকে আমার স্বামীকে ধরে একটু নিয়ে চলুন না। তখন কেউ স্নান করতে যাচ্ছে, কেউ বা স্নান করে উঠে পুজো দিচ্ছে, এই স্নান করে উঠলাম, এই বলছে যে এই কুষ্ঠরোগীকে ধরতে ভালো লাগছে না। কী করলো, ওই সকালবেলা যত সব চালাতো না, একজন একই রকম কথা বলছে রেগে যাচ্ছে, আর কেউ বলছে যে এত ভিড় এই মহাযোগে, এত ভিড় আমি নিজে স্নান করবো না একে স্নান করাবো, একে নিয়ে আমি স্নান করাবো কী করে, যত ঝামেলা, একজনা এক এক রকম কথা বলছে, আর চার চার তো সবাই চলে যাচ্ছে এই মহাযোগে স্নান করছে, শিবের মাথায় জল ঢালছে আর চলে যাচ্ছে। তখন কী করেছে, এমন সময় হঠাৎ বড্ড মাতাল আসলো, এসে ওই মাতলামি করতে করতে আসলো, সে শুনেছে যে মহাযোগে স্নান করলে তার পাপ ধুয়ে যাবে, পাপ নষ্ট হয়ে যাবে। তখন সে কী করলো, সেই মাতাল যাচ্ছে ওইখান দিয়ে যা, ওই সময় সেই পার্বতী বলছেন যে তুমি যে আমার স্বামীকে যদি একটু করে স্নান করিয়ে দিতে তাহলে আমার স্বামীর পাপটা নষ্ট হয়ে যেত, শিবলিঙ্গে জল ফেলতে পারতো, করে দেবে একটু। তখন সেই মাতাল বলছে যে হ্যাঁ হ্যাঁ আমি করে দেবো, আমি তো জীবনে অনেক পাপ করেছি, অপরাধ করেছি, দাঁড়াও আমি একটু স্নান করে আসি, তারপর তোমার স্বামীকে নিয়ে যাব। আমি সারা দিন রাত 24 ঘন্টা খেতেই থাকি এবং আমার পোশাক আশাকও ঠিক নাই, পরিষ্কার নেই, আমি আগে দাঁড়াবো গঙ্গা স্নান করে আগে শুদ্ধ হয়ে নেই, তারপরে তোমাকে নিয়ে যাব। তার জন্য সেই মাতার কি করলো, গঙ্গায় স্নান করে আসলো। গঙ্গায় স্নান করে এসে যখন ওই কুষ্ঠরোগীকে তুলতে গেছে তখন ধরেও তুললো, তোলার পরে যখন তখন দেখলো সেই শিব পার্বতী স্বয়ং নিজে আবির্ভাব হলো এবং সেই মাতাল তাদেরকে প্রণাম করলো। তাহলে দেখুন এই শিব চতুর্দশীতে কত হাজার হাজার লোক স্নান করে এবং শিবলিঙ্গতে জল ঢালে, সবারই কি উদ্ধার হয়? সবচেয়ে বড় কথা তাহলে কীভাবে আমরা উদ্ধার হব, আমরা কীভাবে পবিত্র হবে? পবিত্র হওয়ার একটাই কারণ, আপনি মনটাকে সর্বপ্রথম মনটাকে সঠিক করুন,
সর্বপ্রথম মনকে সঠিক করুন, মনটাকে শুদ্ধ করার চেষ্টা করুন। কিভাবে মনকে শুদ্ধ করব? মনকে শুদ্ধ করার একটাই উপায়, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করুন, ভক্ত সাধু সঙ্গ করুন এবং সাধু মুখে সাধু কথা শুনুন, শ্রবণ করুন এবং নিজে সঠিকভাবে ঠিকঠাকভাবে ভগবানের সেবা করুন, কৃষ্ণ নাম করুন সবসময়। শিব সবসময় ধ্যান করছে কার? কৃষ্ণ ধ্যান করছে, সবসময় কৃষ্ণ নাম করছে, তাকে বলা হয় মহাযোগী। সে সবসময় যোগ সাধনা করছে কার? অনাদিরাদি গোবিন্দর, ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছে। তাই আপনিও শ্রীকৃষ্ণের সেবা করুন, অনাদিরাদি গোবিন্দর সেবা করুন। এবং শিব হলেন মহাবৈষ্ণব, বলছে বৈষ্ণব সেবা দিতে হয়, তারপর আপনি বৈষ্ণবের সেবা দিন। শিবকে যে জল ঢালবেন, শিবের মাথায় শিবলিঙ্গকে জল ঢালবেন, এটা হলো বৈষ্ণব সেবা, মহাবৈষ্ণবের সেবা। তার জন্য শিবের মাথায় সবাই, ব্রাহ্মণ বৈষ্ণব মুচি মেত সবাই শিবের মাথায় জল ঢালতে পারে, কারণ শিব হলেন মহাবৈষ্ণব আর গুরু হলেন মহাবৈষ্ণবী। তাই আপনারা সবাই বৈষ্ণব সেবা করুন এবং খুশিতে থাকুন, বৈষ্ণবের আশীর্বাদ প্রাপ্ত করুন। ঠিক আছে, ফাল্গুন 19 ফেব্রুয়ারি রবিবার শিব চতুর্দশীর ব্রত, আপনারা সবাই বৈষ্ণব সেবা করুন। হরে কৃষ্ণ।